আসসালামু আলাইকুম দুপুর একটা শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ নিহত চার সারা দেশে আজ তাপমাত্রা আরো বাড়বে গভীর রাতে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু তিন মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার মোহাম্মদপুরে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ভারতে ছাত্র ভিসায় অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা ধনীর তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক নতুন ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে শিশু সহ নিহত তিন ইউক্রেনে আরও $300 মিলিয়ন অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়ার কাছে হেরে আর্জেন্টিনার বিদায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন বুধবার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহরীগঞ্জ কাজীর দিঘি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের চালক ও স্বামী স্ত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া এর আগে বুধবার সন্ধ্যায় ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঁয়ার বেকের বাজার এলাকায় বাসের ধাক্কায় 8 বছরের এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দাগনভূঁয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান ইমাম দেশের 60 জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান ঢাকা বিভাগের 13টি খুলনার 10টি রাজশাহীর 8টি বরিশালের 6টি রংপুরের 8টি সিলেটের 4টি ও ময়মনসিংহ বিভাগের 4টি জেলাসহ চট্টগ্রাম সীতাকুণ্ড রাঙ্গামাটি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চলমান এ তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে নীলফামারীর ডোমার উপজেলায় সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার গভীর রাতে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের খায়রুল ইসলাম জুয়েলের সুপারি বাগানে এ ঘটনা ঘটে নিহতের নাম সালাম তিনি একই ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সিটের কামাত এলাকার ধুধির ছেলে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মশিউর রহমান পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রজনন ঋতুতে এবারও সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ যে কারণে সুন্দরবনে আজ থেকে 31 আগস্ট পর্যন্ত মোট 3 মাসের জন্য মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস পারমিট বাতিল করেছে বন বিভাগ একই সঙ্গে সুন্দরবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিষেধাজ্ঞার কারণে উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে বাওয়ালি ও মৌয়ালরা কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় 3টি মাস তাদের কষ্টের মধ্য দিয়ে দিন পার করতে হবে বলে জানিয়েছেন অনেক বনজীবী বৃহস্পতিবার সকালে এ তথ্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার জানান রাজধানীর মোহাম্মদপুরের শাহজালাল হাউজিংয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল 7টার দিকে এ ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল 8:30টায় তাকে মৃত ঘোষণা করেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বস হিসেবে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্কে উষ্ণতা দেখিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ কিন্তু ওই সময় ভারতের 6টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের ছাত্রদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া অভিযোগ সেখান থেকে আসা ছাত্রদের ভিসার আবেদনে বেশিরভাগ সময় জালিয়াতি ধরা পড়ছে বুধবার এক আলাপচারিতায় বিষয়টিকে দ্বিপক্ষীয় সমস্যা নয় বলেই জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্যারি ওফারেল তার বক্তব্য বিষয়টি অসাধু বেসরকারি ভিসা এজেন্টদের কাজ এই প্রসঙ্গে ছাত্রদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে ব্যারি বলেন এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদি নয় আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক বুধবার ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ডকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করলেন টেসলা সিইও এদিন প্যারিস ট্রেডিংয়ের আর্নল্ডের লাক্সারি সংস্থা LVMH এর 2.6% দরপতন হলে তার ব্যক্তিগত সম্পত্তিতেও টান পড়ে এর ফলে ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যান তিনি আর শীর্ষে উঠে আসেন মাইক্রোব্লগিং সাইট টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 14 জন। বুধবার গভীর রাতে নতুন করে রুশ সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। খবর বিবিসির। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও 300 মিলিয়ন বা 30 কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে দেশটিতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও লাখ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠাবে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নিল স্বাগতিক আর্জেন্টিনা। হাবিয়ের ম্যাচরানোর দলকে হারিয়ে শেষ 8 পৌঁছে গেল নাইজেরিয়া। বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে 2-0 গোলে হেরেছে লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়াদের উত্তরসূরিরা। আগের ম্যাচের চেয়ে এ ম্যাচের প্রথম একাদশ একেবারেই ভিন্ন আদলে সাজান মার্সেরানো। প্রথমার্ধে দলটি বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।